আমার প্রিয় সকল দশম শ্রেণীর ছাত্রছাত্রীকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নিশ্চয়ই তোমরা সকলে ভালো আছো এবং আমার ভূগোলের যে বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ হিমবাহের পাটটি তোমরা নিশ্চয়ই দেখেছো। আজকে আমি আলোচনা করব হিমবাহের ঠিক পরের পার্ট অর্থাৎ বায়ু নিয়ে। কেমন তো, হিমবাহ যেমন বিভিন্ন প্রক্রিয়ার দ্বারা বিভিন্ন ধরনের ভূমিরূপগুলো সৃষ্টি করেছিল তার যেমন বর্ণনা আমি আগের অধ্যায়ে করেছি, এই পাঠে আমি বায়ুর বিভিন্ন ক্ষয়কারী প্রক্রিয়াগুলো, সঞ্চয়কারী প্রক্রিয়া এবং তার ফলে যে বিভিন্ন সৃষ্ট ভূমিরূপ সেইগুলো নিয়ে তোমাদের সামনে এখন আমি আলোচনা। তো এই বায়ু কার্যের ফলে সাধারণত প্রচুর মরুভূমি সৃষ্টি হয়। কেমন তো, মরু অঞ্চলেই এই বায়ুর কাজটা মূলত দেখা যায়। তো আমরা পৃথিবীতে প্রচুর মরুভূমির নাম শুনেছি, যেমন সাহারা আছে, কালাহারি আছে, কেমন তেমন আমাদের ভারতের রাজস্থানের মরুভূমি আছে, তেমন ঠিক একই রকম এগুলি যেমন সব উষ্ণ মরুভূমি তেমন আবার শীতল মরুভূমিও আছে। যেমন আন্টার্কটিকা বা গ্রিনল্যান্ডে যদি আমরা যাই সেখানে আমরা শীতল মরুভূমি দেখতে পাবো। কেমন তো, এখন আমি আসি কয়েকটা পয়েন্টের ওপর আলোচনায়। যেমন প্রথম পয়েন্ট আমার থাকবে ইনসেলভার্জ। ইনসেলভার্জ কি? ইনসেলভার্জ হচ্ছে মরু অঞ্চলে বায়ুর কার্যের ফলে একটা উঁচু টিলার মতো ভূমিরূপ, যেটা ঠিক পাহাড় বলা যাবে না কিন্তু আবার পাহাড়ের মতো খানিকটা উঁচুও হয়। কেমন তো, এই ধরনের ভূমিরূপগুলোকে বলা হয় ইনসেলভার্জ। এখন এই ইনসেলভার্জের যে খাড়া অংশটা, যখন ঢালটা যেটা তৈরি হয়, তো এই ঢালটাকে বলা হচ্ছে পেডিমেন্ট। কেমন, পেডি অর্থে পাদদেশ আর মন্ট অর্থে পাহাড়, অর্থাৎ পাহাড়ের যে পাদদেশ সেটাকে বলা হচ্ছে পেডিমেন্ট। এই পেডিমেন্ট যখন আবার নিচু, আরও খানিকটা নিচু হয়ে চলে যাচ্ছে, তখন সেই জায়গাটাকে বলা হয় বাজাদা। তাহলে পেডিমেন্ট হচ্ছে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটা ভূমিরূপ। ইনসেলভার্জের পাশে ক্ষয়কার্যের ফলে একটা সৃষ্ট ভূমিরূপকে বলছে পেডিমেন্ট। আর এই পেডিমেন্টের ক্ষয়জাত পদার্থগুলো যখন সঞ্চিত হচ্ছে একটুখানি নিচু অংশে, তখন তাকে বলা হয় বাজাদা। আর এই বাজাদা যখন আরও নিচু হয়ে যায়, অর্থাৎ আরও নিচু হয়ে শেষ পর্যন্ত যখন একটা আমাদের যেমন সমতল অংশে, যেমন আমরা সমুদ্রপৃষ্ঠকে ক্ষয়ের শেষ সীমা ধরি, তেমন মরু অঞ্চলে ক্ষয়ের শেষ সীমা হচ্ছে প্রায়া। তো এই বাজাদা যখন আরও ক্ষয় পেয়ে আরও যখন নিচু হতে থাকে, তখন তাকে বলা হয় প্রায়া। কেমন তো, এই প্রায়া হচ্ছে নদীর দ্বারা সৃষ্ট একটা বিশিষ্ট ভূমিরূপ, এটা হচ্ছে মরু অঞ্চলে ক্ষয়ের শেষ সীমা। তো এই মরু অঞ্চলে যখন ছোট ছোট, সাধারণত বৃষ্টিপাত তো হয় না মরু অঞ্চলে, বৃষ্টিপাত খুবই কম, তো যেটুকু বৃষ্টি হয় সেই বৃষ্টির জলটা যখন খাতের মধ্যে প্রবাহিত হয় এবং বেশ খানিকটা যাওয়ার পর যখন বন্ধ হয়ে যায়, তখন তাকে বলা হয় ওয়াদি। কেমন, নেক্সট আমি আসবো ধান্দ। মরু অঞ্চলে কী হয়, বালি উড়ে গিয়ে, অর্থাৎ বায়ুর কাজ যেহেতু বেশি, তো অনেক সময় কী হয় বায়ু এই বালিগুলোকে উড়িয়ে নিয়ে চলে যায় এবং তার ফলে একটা অবনমিত ভূমিরূপ তৈরি করে, তো তাকে বলা হয় ধান্দ। কেমন, নেক্সট হচ্ছে অবনমিত ভূমিরূপ বা ব্লো আউট। কেমন, এটা কীরকম, যে এই যে ধান যেটা তৈরি হলো, এই ধান তৈরি হওয়ার পর দেখা যাচ্ছে বালি আরও উড়ে চলে গেল এবং সেটা আরও বেশ খানিকটা নিচু গর্তে তৈরি করলো, তখন সেটাকে বলা হচ্ছে ব্লো আউট বা অপসারণ গর্ত। কেমন, এরপর আমি আসবো হামাদা। হামাদা কী? হামাদা হচ্ছে যে অল্প বালি স্তর মাঝে মাঝে উন্মুক্ত হয়ে কিছু নুড়ি, বালি, কাপড় এগুলো যখন পড়ে থাকে, তো তখন সেই ধরনের বিশেষ ভূমিরূপগুলোকে বলা হয় হামাদা। নেক্সট হচ্ছে ধ্রিয়ান। অনেক সময় কী হয় মরু অঞ্চলে যে বালিয়ারিগুলো তৈরি, আচ্ছা বালিয়ারি কী? বালিয়ারি হচ্ছে মরু অঞ্চলে যে অনেক সময় ছোটো ছোটো কাঁটা জাতীয় ঝোপঝাড় গাছ দেখা যায়, এখন এই গাছগুলোকে আশ্রয় করে বালি জমতে থাকে। অর্থাৎ মনে করো এখানে একটা গাছ আছে, এখন বালি বায়ুটা এদিক থেকে আসছে, তাহলে বায়ু যখন আসছে বায়ু কী করছে, বালিটাকে নিয়ে আসছে, নিয়ে আসার পর কী হয় গাছে ওখানে বাধাপ্রাপ্ত হয়, আর বাধাপ্রাপ্ত হওয়ার ফলে কী হয় ওইখানে বালিগুলো জমতে থাকে। তো এই ধরনের যে বিশেষ ভূমিরূপ তাকে বলা হয় বালিয়ারি। কেমন তো, এই বালিয়ারিগুলো কী হয় যখন চলমান হয়, অর্থাৎ কিছুদিন ধরে এখানে ছিল, এবার তারপরে ধরো উল্টো দিক থেকে আবার বায়ু প্রবাহিত হতে থাকবে, তখন কী হয় ওই বালিয়ারিটা শিফট করে বা সরে যায় অনেক সময় একই দিকে, অর্থাৎ জোরে হয়তো বায়ু প্রবাহিত হচ্ছে, আগে যেভাবে বায়ু প্রবাহিত হয়েছে তার থেকে হয়তো এখন অনেক জোরে প্রবাহিত হয়েছে, তারপরে দেখা গেলো বালিয়ারিটা একটুখানিটা শিফট করলো। কেমন তো, এই ধরনের বালিয়ারিগুলোকে বলা হয় ধ্রিয়ান। নেক্সট হচ্ছে মরুকরণ। মরুকরণ কী? মরুভূমি অঞ্চলে এই বালির ঝড় যখন ওঠে, তখন দেখা যাচ্ছে যে মরুভূমির প্রান্তভাগে প্রান্তভাগ ছাড়িয়ে বেশ খানিকটা এই বালির ঝড় বালিগুলোকে উড়িয়ে নিয়ে চলে যায়। কেমন, তাহলে আগে মরুভূমির যে বিস্তারটা ছিল, এই বালির ঝড়ের কারণে দেখা গেল যে বালিগুলো উড়ে গিয়ে আরও বেশ খানিকটা অঞ্চলকে তার আওতায় অন্তর্ভুক্ত করলো। তাহলে এই যে
পরিস্থিতিটা বেড়ে যাওয়া, এটাকে বলা মরুকরণ। তো এখন এই মরুকরণ রোধ করার জন্য সরকারিভাবে অনেক ব্যবস্থা অনেক জায়গায় নেওয়া হয়েছে। কেমন? যেমন গ্রিন ওয়াল তৈরি করা হয়েছে। গ্রিন ওয়াল, গ্রিন ওয়ালটা কি? মরুভূমির প্রান্তভাগ দিয়ে বড় বড় লম্বু জাতীয় গাছ, কিন্তু সেটা লম্বু গাছ নয়, এটা মরু অঞ্চলের এক বিশেষ ধরনের গাছ, এটা খুব লম্বা আকৃতির হয়। তো এই গাছগুলোকে কী হয়েছে, মরুভূমির প্রান্তভাগ দিয়ে খুব ঘনভাবে লাগানো হয়েছে। এর ফলে কী হয়, যখন বালির ঝড় আসে তখন ওই তোমার ওই গাছগুলো বালিগুলো আটকে যায়। কেমন? তাহলে এর ফলে মরুভূমির যে প্রসার সেটা খানিকটা রোধ হতে পারে। কেমন? এইভাবে গ্রিন ওয়াল তৈরি করা হয়েছে। তো এইভাবে মরুকরণ রোধের ব্যবস্থাও করা হয়েছে। কেমন? নেক্সট আমি আসবো ওয়াদি। ওয়াদি অবশ্য বলেছি আগে যে মরুভূমি অঞ্চলে ছোটো ছোটো নদীগুলো যেগুলো বেশ খানিকটা যাওয়ার পর দেখা যায় শুকিয়ে যায়, তখন তাকে বলে ওয়াদি। এখন এই ওয়াদির কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এদের দৈর্ঘ্য খুব ছোট হয়। কেমন? আর কী হচ্ছে, এই ওয়াদিগুলো কেবলমাত্র শুধু বর্ষাকালে কিন্তু দেখা যায়। কেমন? নেক্সট হচ্ছে মরুদ্যান। মরুদ্যান কি? মরুভূমি অঞ্চলে সাধারণত জলের অভাব আমরা সবাই জানি, তো সেখানে জল পাওয়া যায় না। তো এখন দেখা গেল যে এই বালির ঝড়ের কারণে বা বায়ু প্রবাহের কারণে দেখা গেল কোথাও বালি উঠতে উঠতে একদম লেভেলটা ভৌমজলস্তরের খুব কাছাকাছি চলে আসে। কেমন? তো ভৌমজলস্তরের কাছাকাছি আসলে কি হয়, অনেক সময় ভৌমজলস্তর ওই বালির মধ্যে দিয়ে খানিকটা জল বাইরে বেরিয়ে আসতে থাকে। কেমন? তো এই সমস্ত জায়গাগুলোয় কিছু গাছও জন্মায়, আবার অনেক সময় পানীয় জলও পাওয়া যায়। তো মানুষ কী করে, এই মরুদ্যানগুলোকে ঘিরে এইখানে সব বসতি তৈরি করে। কেমন? তো এই জায়গাগুলোকে বলা হয় মরুদ্যান। কেমন? নেক্সট আমি আসবো শিব বালিয়ারি। শিব বালিয়ারি কীরকম? যখন বালিয়ারিগুলোর দুই মুখ খানিকটা তরবারির মতো দেখতে হয়, অর্থাৎ দুই মুখ খুব ছুচালো হয় এবং খানিকটা দেখতে লাগে তরবারির মতো, তখন তাকে বলা হয় শিব বালিয়ারি। কেমন? এবার আমি আসবো লোয়েস সমভূমি কীভাবে সৃষ্টি হয়। লোয়েস অ্যাকচুয়ালি মরুভূমি অঞ্চলে যেহেতু বায়ু কাজের প্রাধান্য বেশি দেখা যায়, তার ফলে কী হয়, বায়ু সবসময় যখন উঠতে থাকে তখন হালকা যে বালিগুলো আছে সেগুলোকে উড়িয়ে নিয়ে যায়। তো এখন এই হালকা বালিগুলো কী হয়, উড়ে গিয়ে গিয়ে দেখা যাচ্ছে নতুন কোনো একটা জায়গায় জমা হবে। কেমন? তো এর দ্বারা যে সমভূমিটা তৈরি হয় তখন তাকে বলা হয় লোয়েস সমভূমি। কেমন? এর একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন চীনের যে হুয়াংহো নদী অববাহিকা, সেটা সৃষ্টি হয়েছিল যে গোবি মরুভূমি থেকে বালি উড়ে গিয়ে, অর্থাৎ গোবি মরুভূমির বালি বায়ুর দ্বারা উড়ে গিয়ে চীনের হুয়াংহো এই সভ্যতাটা বা উপত্যকাটা তৈরি করেছিল। কেমন? নেক্সট আমি আসবো ইয়ারদাং ও জুইকেন। ইয়ারদাং কি? মরু অঞ্চলে অনেক সময় দেখা যায় যে কঠিন শিলা এবং নরম শিলা যদি পাশাপাশি অবস্থান করে, তো সেক্ষেত্রে কী হয়, নরম শিলাগুলো বায়ুর আঘাতে ক্রমাগত ক্ষয় হতে হতে সেগুলো অপসারিত হয় এবং কঠিন শিলাগুলো খানিকটা দণ্ডায়মান আকারে দাঁড়িয়ে থাকে। তো এই ধরনের কঠিন শিলা, তারপর দেখা যাচ্ছে নিচে নরম শিলা, আবার কঠিন শিলা, আবার নরম শিলা, এই ধরনের যে ভূমিরূপ এগুলোকে বলা হয় ইয়ারদাং। কেমন? গৌড় কি? গৌড় হচ্ছে মরু অঞ্চলে সৃষ্ট একটা বিশেষ ধরনের খুব পপুলার ভূমিরূপ। কীরকম? যে মরু অঞ্চলে কোনো শিলা কোনো একটা উঁচু ভূখণ্ড দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে, তো এখন বায়ু প্রবাহিত হতে হতে দেখা যাচ্ছে নিচের অঞ্চলটা বেশি পরিমাণে ক্ষয় করেছে কিন্তু ওপরের অঞ্চলটা ক্ষয় করতে পারেনি। তো এর ফলে কী হয়, ব্যাঙের ছাতার মতো খানিকটা ভূমিরূপ তৈরি হয়। তো উপর দিকটা অনেকটা প্রসারিত এবং নিচের দিকটা অনেকটা সংকীর্ণ, এই ধরনের যে ভূমিরূপগুলো তাকে বলা হয় গৌড়। কেমন? মোনাড নক। মরু অঞ্চলে কী হয়, অনেক সময় ছোটো ছোটো ভূমিরূপগুলো ক্ষয় হয়ে হয়ে সাধারণত এই ধরনের ভূমিরূপ তৈরি হয় এবং এগুলো ইনসেলভার্স আরও ছোটো হয়ে এই ভূমিরূপ তৈরি হয়। সাধারণত এটা আর্দ্র অঞ্চলে বেশি দেখা যায়। কেমন? আর্দ্র অঞ্চলে মোনাডকটা বেশি দেখা যায়। তো এই মোনাডকের সঙ্গে ইনসেলভার্সের পার্থক্য কী? মোনাডক হচ্ছে উঁচু ভূমিরূপ কিন্তু সেটা ইনসেলভার্সের থেকে একটু উঁচু হতে পারে, কিন্তু ইনসেলভার্স সাধারণত মোনাডকের থেকে ছোট হয়। কেমন? তো এবার আমরা আসবো বায়ু কী কী প্রক্রিয়ায় সাধারণত ক্ষয়কাজ করে থাকে। যেমন প্রথম হচ্ছে অবঘর্ষ। অবঘর্ষ কী? মরু অঞ্চলে যে বায়ু বালিগুলোকে উড়িয়ে নিয়ে আসে, সেই উড়ে আসা বালির মধ্যে উড়ে আসা বায়ুর মধ্যে যে বালিগুলো থাকে তার সঙ্গে যে শিলাখণ্ডগুলো পড়ে থাকে তার যে ঘর্ষণ, এর ফলে যে ক্ষয়টা হয় সেটা হচ্ছে অবঘর্ষ। অর্থাৎ যেটা আছে এবং যেটা আসছে উভয়ের ঘর্ষণে যে ক্ষয়টা হচ্ছে সেটাকে বলা হচ্ছে অবঘর্ষ। ঘর্ষণটা কী? ঘর্ষণ হচ্ছে যখন বায়ু উড়ে আসে তখন বায়ুর সঙ্গে অনেক ছোটো বড় বিভিন্ন আকৃতির কণা থাকে, তো এই কণাগুলো বা পাথরের টুকরোগুলো নিজেদের মধ্যে ঘর্ষণ করতে থাকে, তো তখন তাকে বলা হয় ঘর্ষণ। কেমন? নেক্সট হচ্ছে অপসারণ। মরু অঞ্চলে কী হয়, বায়ুর আঘাতে অনেক সময় বালি তার জায়গা থেকে সরে যায়, তো এর ফলে যে ক্ষয় প্রক্রিয়াটা হয় সেটাকে বলা হচ্ছে অপসারণ। কেমন? এরপর আমি আসবো
বায়ুর সঞ্চয় কার্যের ফলে বিভিন্ন যে প্রক্রিয়াগুলো আছে, যেমন ধরো থিতানো প্রক্রিয়া, দেখা যাচ্ছে মরু অঞ্চলে যে বায়ুটা উড়ে আসে, তো সেই বায়ুগুলো যদি খুব বায়ুর মধ্যে যদি খুব হালকা পার্টিকেলস থাকে, অর্থাৎ হালকা অণু থাকে যেগুলো খুব ক্ষুদ্র, কেমন সেগুলোকে উপরে থিতিয়ে পড়ে। নেক্সট হচ্ছে লম্পদান, যে সমস্ত পার্টিকেলসগুলো আকারে বড় সেগুলো কী হয়, ওই লাফিয়ে লাফিয়ে যেতে থাকে, অর্থাৎ থিতানো প্রক্রিয়ার যে বালির যে ব্যাস তার থেকে এর ব্যাসটা একটু বড় হয়, সেক্ষেত্রে কী এগুলো লাফিয়ে লাফিয়ে যায়। নেক্সট হচ্ছে গড়ানো প্রক্রিয়া, গড়ানো প্রক্রিয়াটা কীরকম, এটা হচ্ছে আকারে অনেকটা বড় হয়, বড় বড় পাথর, এগুলো কী হয় লাফিয়ে যেতে পারে না কিন্তু এগুলো গড়িয়ে যায়। তো এই সমস্ত এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে সাধারণত মরু অঞ্চলে বায়ুর সঞ্চয়াত প্রক্রিয়াগুলো হয়ে থাকে, বা সঞ্চয়াত বিভিন্ন যে ক্ষয়জাত বা সঞ্চয়াত যে কাজ সেই কাজগুলো সাধারণত এর দ্বারা হয়ে থাকে। মরু অঞ্চলে সাধারণত বায়ু কার্যের প্রাধান্য বেশি দেখা যায়, কেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো মরু অঞ্চলে কী হয়, বাধাহীন বায়ু, অর্থাৎ এখানে কী হয় বায়ুটা খুব সজোরে প্রবাহিত হতে পারে, কারণ এখানে তো কোনো বাধা থাকে না, না থাকে কোনো বড় গাছ, না থাকে কোনো বড় বিল্ডিং, না থাকে কোনো সেরকম ধরনের কোনো অবস্ট্যাকলস, অর্থাৎ কোনো বাধা নেই, তাহলে কী হয় এই অঞ্চলে বায়ুটা খুব সজোরে প্রবাহিত হতে পারে এবং তার ফলে এই অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্যটা বেশি দেখা যায়। নেক্সট হচ্ছে উদ্ভিদ শূন্যতা, অর্থাৎ মরু অঞ্চলে তেমন কোনো বড় কোনো উদ্ভিদ এখানে দেখা যায় না, আর দেখা না যাওয়ায় কী হয় এখানে বায়ুটা খুব সজোরে প্রবাহিত হতে পারে। লবণাক্ত জমি, অর্থাৎ কৈশিক প্রক্রিয়ায় নিচ থেকে লবণ উপরে উঠে আসে এবং তার ফলে কি হয় উপরের স্তরটা খুব আলগা ঝুরঝুরে হয়ে থাকে এবং তার ফলে কি হয় বায়ু সহজেই এগুলোকে উড়িয়ে নিয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে শুষ্ক অঞ্চলে বায়ু ও জলের কার্যের ফলে সৃষ্ট কিছু ভূমিরূপ এখানে দেখা যায়, যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পরীক্ষা আসার মতো তোমাদের, এটা মাথায় রাখো। তো এখানে আমরা প্রথমে বলতে পারি পেডিমেন্ট, যেটা আমরা প্রথমে আলোচনা করেছিলাম, অর্থাৎ পেডিমেন্ট কী হয় উপর থেকে যখন বৃষ্টি হয়, বৃষ্টি তেমনি কম হয়, তো যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির জল যখন উপর থেকে নেমে আসে পাহাড়ে গা বেয়ে এবং তার ফলে যে ক্ষয়টা করে, তার ফলে যে ভূমিরূপটা তৈরি হয় সেটা হচ্ছে পেডিমেন্ট। তাহলে পেডিমেন্ট সাধারণত শুষ্ক অঞ্চলে নদীর কার্যের ফলে কিন্তু সৃষ্টি হয়। আবার এই পেডিমেন্টের ফলে ক্ষয়জাত দ্রব্যগুলো কী হয় যখন নিচু অঞ্চলে জমা হয় তখন দেখা গেলো বাজাদা, তাহলে এটা একটা পয়েন্ট বাজাদা। নেক্সট হচ্ছে ওয়াদি, তো এই অঞ্চলে যে নদীর যে প্রবাহিত হয় যে অর্থাৎ সাময়িক বৃষ্টিপাতের ফলে প্রবল জোরে যখন বৃষ্টিপাত হয় তখন বেশ খানিকটা জলটা প্রবাহিত হয়ে থেমে যায়, তো এটা হচ্ছে ওয়াদি, কেমন। নেক্সট হচ্ছে শুষ্ক বদ্বীপ, তো এই অঞ্চলে কী হয় যখন তোমার একদম প্রায় অঞ্চলে কী হয় অনেক সময় নুড়ি বালি কাঁকড় ঝুমে এগুলো একটা বদ্বীপের মতো অংশ তৈরি করে, তো এটাকে বলা হয় শুষ্ক বদ্বীপ, কেমন। মরুকরণের জন্য মানুষ এবং প্রকৃতি কীভাবে দায়ী, এটা একটা প্রশ্ন, অর্থাৎ মরুকরণ যে হচ্ছে দিনকে দিন যে মরুভূমির যে প্রসার বাড়ছে এর জন্য প্রকৃতি কীভাবে দায়ী এবং মানুষ কীভাবে দায়ী, কেমন। চলো দেখে নেওয়া যাক ছোট্ট একটু আলোচনার মধ্যে দিয়ে। তো প্রথমে আমি আসবো খরা বৃদ্ধি, মরুভূমি অঞ্চলে দিনকে দিন এমনি ধরো বৃষ্টিপাত হয় না, তারপর বাষ্পীভবনের পরিমাণ বেশি, এর ফলে কী হয় এখানে সবসময় একটা খরা বাড়তে থাকে এবং এর ফলে কী হচ্ছে দিনকে দিন মরুভূমির যে প্রসার এটা কিন্তু ক্রমশ বেড়ে চলেছে, কেমন। আর এর সঙ্গে পাশাপাশি যেটা আমাদের আছে, আমরা জানি যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে কী হচ্ছে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বাড়ছে, আর পৃথিবীর তাপমাত্রা বাড়ার ফলে কী হচ্ছে এই মরুভূমির প্রসার ক্রমশ কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে এটা একটা পয়েন্ট হতে পারে, সেটা হচ্ছে আবহাওয়ার পরিবর্তন, অর্থাৎ যত দিন যাচ্ছে তত আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এবং এই আবহাওয়ার পরিবর্তনের ফলে কিন্তু মরুভূমির প্রসার আরও বৃদ্ধি পাচ্ছে, কেমন। নেক্সট হচ্ছে মনুষ্যজনিত কারণ, তো মনুষ্যজনিত কারণের মধ্যে আমি একটা বলতে পারি, সেটা হচ্ছে মানুষের পেশাগত কারণ অর্থাৎ পশুচারণ। মরুভূমি অঞ্চলে যেহেতু কৃষিকাজ হয় না বা অন্যান্য অর্থনৈতিক পরিবেশের অভাব রয়েছে, তার ফলে কি হয় এখানকার অধিকাংশ মানুষ পশুচারণকেই পেশা হিসেবে নিয়েছে এবং এই পশুচারণের ফলে কী হয় যেটুকু গাছপালা সামান্য একটু জন্মায় সেটাও কিন্তু চলে যায়, কেমন। তো এর ফলে কী হয় মরুভূমির যে প্রসার এটা কিন্তু ক্রমশ বেড়ে চলেছে, কেমন। অতিরিক্ত চাষাবাদ, এবার দেখা যাচ্ছে মরুভূমি অঞ্চলে তো এমনি বৃষ্টিপাত কম, তো যেটুকু বৃষ্টিপাত হয় বা জলসেচ দিয়ে সামান্য পরিমাণে খানিকটা হয়তো চাষাবাদ করার চেষ্টা করা হচ্ছে এবং এর ফলে কী হচ্ছে মরুভূমি অঞ্চলের প্রসার আরও কিন্তু বেড়ে চলেছে দিনকে দিন, কেমন। তো এইভাবে মরুকরণ কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু এর পরিমাণটা বাড়ছে, ঠিক আছে। তো আমি তোমাদের এই চ্যাপ্টারের মোটামুটি আলোচনা করার চেষ্টা করলাম, তো আমি একবার টোটাল সামারিটা তোমাদের সামনে একটু তুলে ধরি, অর্থাৎ কী কী আলোচনা করেছি। যেমন ধরো প্রথমত আমি বলেছি যে পেডিমেন্ট কী, বাজাদা কী, প্লায়া কী, ধ্রিয়ান কী,
অপসারণ গর্ত কাকে বলে, ধান কি, কেমন ইনসেলভার্স কাকে বলে, এই ধরনের বিভিন্ন আলোচনা করেছি এবং পাশাপাশি বেশ কিছু তিন নম্বরের জন্য প্রশ্নও কিন্তু আলোচনা করেছি। তো তোমরা ভালো করে এগুলো বাড়িতে দেখো, পড়ো এবং যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করো, কেমন। এছাড়া আছে মরু অঞ্চলের মরুকরণ রোধের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয় বা বায়ুর কাজের যে পদ্ধতিগুলো সেই পদ্ধতিগুলোর নামগুলি লেখো, এই ধরনের ছোট ছোট প্রশ্নের মধ্যে দিয়ে আলোচনার মধ্যে দিয়ে আজকে আমি তোমাদের এই বিশেষ আমার যে পাঠ বায়ুর চ্যাপ্টার এটা মোটামুটি শেষ করলাম, কেমন। তোমরা নিশ্চয়ই আমি এতক্ষণ যে ছবিগুলো দেখেছি তোমরা সেই ছবিগুলো দেখেছো এবং তোমরা সেগুলো বাড়িতে প্র্যাকটিস করো, প্রশ্নের উত্তরগুলো লেখো এবং এই চ্যাপ্টারের জন্য আমি আমার আর্টিকেলসের মধ্যে বেশ কিছু পয়েন্টস তুলে ধরেছি, কেমন। সেই পয়েন্টসগুলো তোমরা ভালো করে অবশ্যই দেখো এবং বাড়িতে সেগুলোকে প্র্যাকটিস করো এবং পাশাপাশি একটা ছোট্ট কয়েকটা কোশ্চেনও দিয়েছি, তোমরা চেষ্টা করবে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার লিখে সেগুলো জমা দেওয়ার, কেমন। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আমি আজকের মতো আমার পাঠ এখানে।